সদন উদ্বোধন হয় ইনশাআল্লাহ আমি আগে গিয়ে সেখানে ভর্তি করব ইনশাআল্লাহ আমার এতটুকু বিশ্বাস সেখানে ভালোভাবে ট্রিটমেন্ট হবে ত্রি সদন আমার মায়েদের সম্মান ইজ্জত বাঁচানোর একটা জায়গা ঠিক না এটা কোন আইএসএফ এর নয় এটা কোন টিএমসি এর নয় এটা কোন সিপিএম নয় কংগ্রেস নয় বিজেপি নয় এটা কারোর নয় এটা সবার এই যে নলেজ সিটি হচ্ছে এই জায়গাটায় অনেকে মানে 200 300 করে টাকা এই যে ইট গুণ দিচ্ছেন এটা কি বিফলে যাবে বাপেরা নওজওয়ানেরা এই নলেজ সিটি নিয়ে অনেক কিছু গুজব ছড়াবে কোন দিকে কান্না দিয়ে সকলেই চলে যাবেন যে যে দল যে মতপাত যা করেন করেন বা একে অপরে মিলে মিশে মিল মহব্বতে সব কাঁধে কাঁধে মিলে সবাই নলেজ সিটিতে আপনারা সবাই যাবেন সাহায্য বাপেরা নওজওয়ানেরা এই যে কয়েকদিন বাদে 8 ডিসেম্বর তাই তো 8 ডিসেম্বর কি নলেজ সামনে বৃহস্পতিবার নলেজ সিটি উদ্বোধন হবে মাতৃ সদন সেটা উদ্বোধন হবে আমার বাপেরা দেখেন এই মাতৃ সদন যেটা উদ্বোধন হবে এটা আমার আপনার জন্য তাই তো এটা কোন আইএসএফ এর নয় এটা কোন টিএমসি এর নয় এটা কোন সিপিএম নয় কংগ্রেস নয় বিজেপি নয় এটা কারোর নয় এটা সবার ঠিক না বল এই যে মাতৃ সদন এই যে ডাক্তার হসপিটালে অনেক আমার মা বোনেদের অনেক ডেলিভারি হয় হসপিটালে ঠিক না বল এই যে হসপিটালে যে ডেলিভারি হয় কোন অবস্থায় রাখে আপনি একবার দেখেছেন দেখেছেন কোন অবস্থায় রাখে এই যে হসপিটালে ডেলিভারি গুলো হয় বেডে যা মানে যারা দেখেছে তারা কোনোদিন চাইবে না যে এরকম ভাবে আমার স্ত্রীকে দ্বিতীয়বার এখানে নিয়ে আসে কোনো তো পর্দা নেই যা লেবাস পরে থাকে ওই লেবাস গুলো আবার ডাক্তার সাহেবেরা উল্টে দেয় নাউজুবিল্লাহ কেউ চায় কোনো স্বামী চাইবে এটা তো পর্দা বলে একটা তো জিনিস রয়েছে আচ্ছা বলেন ওই ডাক্তার গুলো যদি মেয়ে হয় তাহলে অনেকটা সেফটি আছে না নাই কি অনেকটা সেফটি আছে না নাই তো এই যে নলেজ সিটি হচ্ছে এখানে যে মাতৃ সদনটা হবে এটা সমস্ত মানে মহিলাদের দ্বারা এটা পরিচালিত হবে ঠিক না ভুল বলেন আপনার মেয়ে আপনার স্ত্রীর কিংবা আমার স্ত্রীর দেখা যাচ্ছে এখানে একটা পেটে এখানে একটা ফোঁড়া হয়েছে কিংবা ঘাড়ে একটা ফোঁড়া হয়েছে কিংবা দেখা যাচ্ছে এখানে একটা মানে কোমরে মাজায় একটা ফোঁড়া হয়েছে এই যে আপনি যে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনার মন কি বলে ওই যে ডাক্তারটা ট্রিটমেন্ট করবে সেটা পুরুষ হলে ভালো হয় না নারী হলে ভালো হয় কোনটা মনে হয় নারী হলে ভালো তো মাতৃ সদনটা সেই জন্য নারীরাই সেখানে ট্রিটমেন্ট করবে এটা আমার আপনার জন্য ভালো লক্ষণ তাই তো নাকি এটা আমার আপনার জন্য ভালো যে না আমার বোনকে আমার মেয়েকে আমার স্ত্রীকে ট্রিটমেন্ট করবে একজন নারী কি গো আমাদের এই জায়গাটা নারী ডাক্তার নেই আছে কিন্তু এই হসপিটাল এমন একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে না বাপ কি বলবো সব নয় কিন্তু এই হসপিটাল গরিব মানুষের জন্য থাকছে না হসপিটাল না হসপিটালে ভর্তি করবেন আয়া না রাখলেই আপনার নার্সটা আপনার ট্রিটমেন্ট করবেন আয়া না রাখলে কি গো এই যে আয়াটা রাখা হয় এটা কি সরকারের পক্ষ থেকে রাখা হয় কি গো বলেন রাখা হয় এই যে 12 ঘন্টা করে পার হবে আর 150 করে টাকা আপনার দিতে হবে কোন কোন জায়গায় 120 টাকা 30 টাকা করে দিতে হবে এটা কোন সরকারি রুল তাহলে এই যে গরিবের উপরে জুলুম কদিন আগে আমার স্ত্রীকে ভর্তি করেছিলাম হসপিটালে মানে আমাদের ওখানকার হসপিটালে ভর্তি করেছিলাম পায়ে একটা ভেমরুল কামড়েছিল ভর্তি করে নিয়েছে এবারে চলাফেরা তো করতে পারে ভেমরুল কামড়ালে আর তো মানুষ তো ভীষণ সজ্জা হয়ে যায় না আয়া রাখিনি কো এইবারে নার্সরা বলছে বলে ওনার আয়া মাসি কই ওনার মাসি কই মানে মাসি ছাড়া কোনো গল্প হবে না এই যে মানুষের উপরে একটা এই যে জুলুম এই যে অত্যাচার এইগুলো থেকে মানে যারা অসহায় মানুষ তারা যেন স্বাধীনভাবে মানে টেনশন মুক্তভাবে নিজের মেয়েদের ডেলিভারি নিজের মেয়েদের যেন ট্রিটমেন্ট সুস্থভাবে সসম্মানে ইজ্জতের সহিত যেন করাতে পারে এই জন্যই মাতৃ সদন এই জন্যই নলেজ সিটি বা
অনেকেই বলছে দেখেন বাপ রাগ করার কিছু নেই অনেকে বলছে যে আব্বাস ভাই জান এই টাকাগুলো খেয়ে ফেলেছে করতে পারেনি অনেকে বলছে যে পরিমাণ টাকা উঠেছে সেই হিসাবে তো কাজ হয়নি যখন ওই বিল্ডিংটা ওঠেনি তখন বলেছিল খেয়ে ফেলেছে সব এবার যেই বিল্ডিংটা উঠেছে বলে যে পরিমাণ টাকা উঠেছিল সেই পরিমাণ আর কাজ হয়নি কো একটা বিল্ডিং খাড়া করেছে বাপ অত সহজ জিনিস নয় ভ্যান চালানি ঘুরে কুটুনির বেটা কি বুঝবে ঘুরে কুটুনির বেটা কি বুঝবে একটা পারমিশন অত সহজ জিনিস নয় বাপ আপনি জানতো আপনি তো বড় ডাক্তার বড় শিক্ষিত আপনি এই মোড়েই কালকের একটা আপনি ফার্মিস খুলেন তো খুলেন তো ফার্মিস কি ও খুলতে পারবে অত সহজ নয় পারমিশন লাগবে ফার্মিসের জন্য পারমিশন লাগে আর সেটা তো নলেজ সিটি সেটা তো মাতৃসদন কোথাকার ফার্মিসার কোথাকার মাতৃসদন ভাইটাল ব্যাপার না কি গো ওখানে চাপ আসবে কি আসবে না হঠাৎ যদি সরকার যদি সিল করে দেয় কি করবে আস্তে আস্তে করতে হবে তো নাকি কত জালেম রয়েছে আপনি চলে যান এখান থেকে হাতিশালায় আমার খালার বাড়ি হাতিশালায় আমার খালা ঘরে সাত দেবে তাও থানার পারমিশন লাগবে একবার লুকিয়ে লুকিয়ে ঘরে সাতটা দিয়েও দিয়েছে দু চার দিন পরে থানায় খবর গিয়েছে থানা থেকে পুলিশ এসে বলে 35 না 40 হাজার টাকা দিতে হবে থানায় আমার মামা ছিল মামা আমার বুঝিয়ে বুঝিয়ে আপনার ওই 20,000 মানে 15 থেকে 20,000 টাকার মতো দিয়ে তার পেমেন্ট করে দিয়েছে আচ্ছা বলেন এই যে আমার খালা জমিনে আমার হাতিশালায় আমার খালা যেখানে থাকে ওখানে একটা টাওয়ার বসাবে কেলাবে 50,000 টাকা এই যে পাইপ লাইনের কাজ হচ্ছে না এই পাইপগুলো এক জায়গায় তো রাখতে হবে আমাদের আমার খালাদের মানে অনেক জায়গায় তো তো ওই জায়গায় পাইপটা রাখবে এটা একটা খারাপ মানে এর একটা ভাড়া আমার খালা পাবে তো এতেও কেলাবের ভাগ দিতে হবে পারমিশন নাই তো রাখতে দেবে না হ্যাঁ ওই পারমিশনটা হলো জালেম জুলুমকারীদের পারমিশন ওরা মানুষের আত্মসাত করছে হক নষ্ট করছে এই যে আমাদের এই যে নলেজ সিটিটা হচ্ছে এটাও যদি মানে যদি পারমিশন না হয় যদি সরকার চাইলে ব্যান করে দিতে পারে তো কি গো পারে কি পারে না সিল করে দিতে পারে কি পারে না যোগেন হবে না এই যে আমাদের এই যে মানে কি বলবো আমার এই খালারে এটা পুলিশ তো যারা টাকা খাচ্ছে পুলিশ আচ্ছা বলে এরকম কোন নিয়ম আছে এরকম কোন নিয়ম আছে যে ঘরে সাদ্দ বাবা থানায় আমার পয়সা দিতে হবে এটাই হলো জুলুম এটাই হলো অত্যাচার তো এই দিকে সব দিকে খেয়াল করে একটা যখন মাতৃসদন খাড়া করছে আগ পিছ ভেবে আস্তে আস্তে করছে কেন এই যে ভাইজানের নলেজ সিটি না কিছুটা আপনার কি বলছে এটা মানে সত্য কথা মানে হয়তো এতটা কিছু হতো না কিন্তু এই যে আইএসএফ দল টিএমসি দল আরো দল এই যে একটা দলে দলে একটা যে মানে ঝগড়া ঝামেলা পানা না এই করে জিনিসটা যেন আরো পিছিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন একটা ভয় নলেজ সিটি কারণ না সবাই যাবে আমি যাব আমার যদি আল্লাহ যদি আমার মানে কি বলবো আমার স্ত্রী সন্তান যদি হয় আর যদি সেই তার আগে যদি মাতৃসদন উদ্বোধন হয় ইনশাল্লাহ আমি আগে গিয়ে সেখানে ভর্তি করবো ইনশাল্লাহ আমার এতটুকু বিশ্বাস সেখানে ভালোভাবে ট্রিটমেন্ট হবে তো আমার বাপেরা এই যে নলেজ সিটি হচ্ছে এই জায়গাটায় অনেকে মানে 200-300 করে টাকা এই যে ইটগুলো দিচ্ছেন এটা কি বিফলে যাবে এটা বিফলে যাবে না এটা আপনি এটা কি বলে সাতকাই জারিয়া স্বভাব পাবে শুধু নলেজ সিটি বলে না এই যে আপনার রক্তদান শিবির গুণ করেন এটা হলো সাতকাই জারিয়া স্বভাব রক্তদান শিবির এমন মানুষের রক্তে মানুষের জীবন বাঁচে ঠিক না ভুল জীবন বাঁচে তো নাকি কোরআন কারিমের মধ্যে এসেছে ফাকা আন্নামা আহিয়ান নাস জামিয়া ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো সে যেন গোটা বিশ্ববাসীর জীবনটা বাঁচালো জোরে বলুন সুবহানাল্লাহ এ তো আল্লাহর কোরআন বলছে তাহলে আমি যে একটা রক্ত দিলাম রক্ত ডোনেট করলাম এই রক্তটা একজনের শরীরে গিয়ে তার জীবনটা বাঁচলো এর স্বভাব আমি পাবো না মানুষ বাঁচানোর স্বভাব এই যে আপনি একটা হসপিটাল বলেন শুধু মাতৃসদন বলেও নয় নলেজ সিটি বলে নয় আপনি একটা হসপিটালে আপনি কিছু টাকা দিয়ে একটা সিমেন্ট কিনে দিলেন একটু ইট কিনে দিলেন ওই জায়গায় যদি একটা পেশেন্ট যদি বেঁচে যায় এর স্বভাব পাবো না আমি আপনি কি গো
সে আপনি জানেন না জান পরের কথা কিন্তু এই সাদকাই জারিয়া হিসাবে এর সওয়াব তো আমি আপনি পাবই পাবো সব জায়গায় ভালো জায়গায় মসজিদে মক্তবে যেখানে দ্বীনের কাজ হয় যেখানে মানুষের সাহায্য সহযোগিতা করলে মানুষ উপকার হয় ওই জায়গায় গুণ যদি বেশি না 100 টাকা 200 টাকা খরচা করে যা শরীক হয়ে যাব আমাদের মসজিদ তৈরি হচ্ছে আমার ক্ষমতা নেই আমি একটা ইট কিনে দেব আমার ইটটা তো কোন এক জায়গায় গাঁথনি হয়ে থাকবে ঠিক না ভুল কি কই সব পাওয়া যাবে না তাই বড় বড় চেষ্টা এই যে নলেজ সিটি এখানে অনেক কিছু তৈরি হবে সেই জন্য সেখানে আপনারা দান দান করবেন সাদকায়ে জারিয়া হিসেবে সেটা রয়ে যাবে এবার যদি আপনি বিরোধী করেন আলাদা জিনিস কেউ যদি বিরোধী করে যে আলাদা জিনিস যে নলেজ সিটিতে যাওয়া যাবে না কারা বিরোধী করে তারাই বিরোধী করবে যারা চায় যে নিজের স্ত্রী ট্রিটমেন্ট হোক একজন নারী দিয়ে তারা কোনোদিন বিরোধিতা করবে না করবে কিন্তু যারা চায় যে নিজের স্ত্রী ট্রিটমেন্ট করে একজন পুরুষ ডাক্তার তারাই বিরোধী করবে ঠিক না ভুল তোমার বাপেরা নওজওয়ানেরা এই নলেজ সিটি নিয়ে অনেক কিছু গুজব ছড়াবে কোন দিকে কান না দিয়ে সকলেই চলে যাবেন যে যে দল যে মতপাদ যা করেন করেন বা যা করবেন করেন কেন আপনি আইএসএফ করলে যে মানে আপনি বেঈমান হবেন কি টিএমসি করলে বেঈমান হবেন এই সব কিছুই না এই সব কিছুই না দল আপনার কাছে আপনি যা করবেন করেন মাতৃসদন আমার মায়েদের সম্মান ইজ্জত বাঁচানোর একটা জায়গা ঠিক না বল সেই জন্য আমরা সেখানে যাব খবরদার রাজনীতি নিয়ে মারামারি করবেন না রাজনীতি নিয়ে মারামারি করবেন না আমাদের ফ্যামিলিতে যার যা ইচ্ছা সে তাই ভোট দেয় একবারও বাড়াবাড়ি না আমার বাপেরা নওজওয়ানেরা সেই জন্য সবাই খেয়াল রাখবেন নিজের ভাই ভাইয়ের মধ্যে যেন ভ্রাতৃত্ব নষ্ট না হয়ে যায় একে অপরে মিলেমিশে মিল মহব্বতে সব কাঁধে কাঁধে মিলে সবাই নলেজ সিটিতে আপনারা সবাই যাবেন সাহায্য সহযোগিতা করবেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা